স্থানীয়রা বলে ফাতরার বন, কিন্তু বন বিভাগের খাতায় এর নাম ট্যাংরাগিরি বনাঞ্চল। আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণের দ্বিতীয় পর্ব এটি, আর আজকের গন্তব্য হচ্ছে ফাতরার বন বা ট্যাংরাগিরি বনাঞ্চল। আমরা লাল কাঁকড়ার চর, তিন নদীর মোহনা এবং সুটকি পুল্ডি ঘোরা শেষ করেই ফাতরার বনের উদ্দেশ্যে রওনা হই। আর আমাদের ফাতরার বনে পৌঁছাতে 10:30 মতো সময় লেগে যায়। প্রথমেই বলি কীভাবে যাবেন। ঢাকা থেকে সরাসরি কুয়াকাটার বাস পাবেন। ঢাকা সদরঘাট থেকে লঞ্চে করেও যেতে পারেন বরিশাল বা পটুয়াখালী হয়ে। কুয়াকাটা থেকে অসংখ্য ট্রলার ফাতরাবনের উদ্দেশ্যে ছেড়ে যায়। ইচ্ছা করলেও রিজার্ভ করেও নিয়ে যেতে পারবেন। সময় লাগবে 2 ঘন্টার মতো। এখন কথা বলি কখন যাবেন বা কখন ফাতরাবন যাওয়ার উপযুক্ত সময়। কেবল নভেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত সময়ে আপনি ঢুকতে পারবেন ফাতরাবনে। আপনি 2 ঘন্টার মধ্যে ফাতরাবনটি ঘুরে শেষ করতে পারবেন। কুয়াকাটা বিস্তৃত বাড়িয়ালি সেরে পশ্চিমে দিকে গেলে চোখে পড়বে ঘোলা জলে ছোট্ট একটি নদী ও সাগর মোহনার জেগে ওঠা এক ফাতরার বন। এর আয়তন প্রায় 9,97,507 একর। এটি দ্বিতীয় সুন্দরবন হিসেবে পরিচিত। এখানে রয়েছে কেওড়া, গেওড়া, সুন্দরী, গড়াল, বাইন, গোলপাতা ইত্যাদি ম্যানগ্রোভ বন উদ্ভিদ। সুন্দরবনের একটি অংশ হচ্ছে ফাতরার বন। দিনে 2 বার এখানে জোয়ার ভাটা দেখা যায়। এ যেন সাগরের বুকে ভেসে ওঠা এক অরণ্য। ট্রলারে করে যখন আপনি ফাতরার বনের ভেতরে ঢুকবেন, তখনই দুপাশের সবুজ অরণ্য আপনাকে স্বাগতম জানাবে। বনের ভেতরে প্রবেশ করলে চোখে পড়বে শানবাদন একটি পুকুর বন, বন বিভাগের নির্মিত রেস্ট হাউস। চরের পূর্বে অংশে রয়েছে একটি ছোট সমুদ্র সৈকত। ভাটার সময় আপনি নামতে পারবেন এই সৈকতটিতে। এখানে যেতে হলে সবুজ অরণ্য আর কয়েকটি ছোট খালের উপর তৈরি বাঁশের সাঁকো পেরিয়ে যেতে হবে। আর এটি হচ্ছে আমাদের এই ভ্রমণের তৃতীয় দিনের দ্বিতীয় পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করবেন।